বছর, এর কি আর অন্য কোনো উপায়? উপায় থাকলে উনি কি আর বলতেন না মা? উনি যেটা বলেছেন সেটা তো ভেবেই বলেছেন। উপায় থাকলে তো উনি নিশ্চয়ই বলতেন, আর ওনার বিধান খণ্ডানো যায় না মা। হ্যাঁ, এ হলো গুরুদেবের বিধান। আপনি কি অবিশ্বাস করছেন নাকি গুরুদেবের বিধান? যে আমাকে অবিশ্বাস করে সেখানে এসেছে কেন? চলে যাক এখান থেকে। ভুল করে ফেলেছেন বাবা, আপনি ক্ষমা করে দিন। আমি জানি বাবা, আপনি যে বিধান দেবেন সেটা আমার ছেলে নীল আর ছেলের বউ লবঙ্গ ওদের ভালোর জন্য। আর কেউ না মানুক, এ বিধান আমি মানবো। আমি তো মা, আমি তোদের মঙ্গল চাই। এক বছর খেলা এমন আর কি, দেখতে দেখতে কেটে যাবে। কি লবঙ্গ, আমি জানি তুমি মুখে না বললেও তোমারও দুশ্চিন্তা হচ্ছিল। এবার দুশ্চিন্তা কেটেছে তো? আমি ওনার কাছে তোমার রান্নার সুখ্যাতি করেছি। তুমি রান্না না করলে কি করে হবে লবঙ্গ? করবে, লবঙ্গই রান্না করবে। রান্নাঘরে যা লবঙ্গ, আর শোন, আমার ঘর থেকে নিরামিষ বাসনগুলো নিয়ে যা। আর শোনো, গুরুদেব কিন্তু একটা নির্দিষ্ট সময় খান, আর উনি একা হারি, মানে সারাদিনে একবার খান এবং নির্দিষ্ট সময় খান। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে উনি কিন্তু অন্ন গ্রহণ করেন না, তাই রান্নাটা তোমাকে কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। আগে রান্না করতে বললে তো রাত জেগেই করে নিতাম, এখন রান্না করতে দিল আমাকে। আমি আজ পুজো দিতে যেতে পারবো তো? লবঙ্গর কতদিনের ইচ্ছে, বরকে নিয়ে এখানে আসবে, লক্ষ্মী গণেশের পুজো দেবে। কত করে বলেছে ঠাকুমা এগুলো সব পরিষ্কার করে রাখবে, আজকে যদি এসে দেখে এগুলো পরিষ্কার নেই কি ভাববে? আমার কথার কোনো গুরুত্ব নেই, ভাববে না লবঙ্গ দিদি? কথা কানে যায় না। লবঙ্গ দিদি এখানে হোটেল খুলবে, কত বড় বড় লোক আসবে এখানে খেতে, লোকজন সব একবার হই হই করবে, কত আনন্দ হবে বলতো। হ্যাঁ, পরিষ্কার না রাখলে চলে? এরকম নোংরা করে রাখলে হবে? সত্যি বাবা, তুই না একটা কথা শুনিস না, ভালো লাগে না। ও বিস্কুট একবার আর বাবা আর। কি হলো ও বিস্কুট? বুঝি ঠাকুর মশাই নিজে আসবে না, তুই আনতে যাবি? ও নিজে আসবে। আচ্ছা, আর ফুল সেগুলো কি পায়ে হেঁটে হেঁটে আসবে? দুজনে যখন পুজো করবো বলেছি তখন পুজো আজই হবে, আর দুজনে একসাথেই করবো। দেখো লবঙ্গ, আজ সেটা সম্ভব নয়। আজ গুরুদেব এসেছেন, আর ওনার সেবার দায়িত্ব তোমার উপরে, আর উনি এসেছেন আমাদের জন্য। আমাদের দুজনের তো একটা দায়িত্ব আছে না? আমাদের জন্য উনি আসেননি, এসেছেন আপনার মায়ের জন্য। আপনার মতো ভালো মানুষ কি করেই বা বুঝবে এইসব? আপনার মা এই কারণেই গুরুদেবকে এনেছেন যাতে আমরা আলাদা থাকতে পারি।
খারাপ করো না, তাহলে কাজটাও খারাপ হবে। দেখলে তো গুরুদেব কি রাগি, একটু পান থেকে চুন কষলেই ব্যাস। আর সে ভাই সন্তুষ্ট হলে? যদি সন্তুষ্ট হন দেখো তাহলে আমাদের দূরে থাকাটা বন্ধ করে দিতে পারে। লবঙ্গ তুমি দুদিক সামলাতে পারবে না, পুজোর না হয় অন্যদিন করা যাবে, তুমি দুদিক সামলাবে কি করে বলো? প্লিজ লবঙ্গ, দেখো গুরুদেব যেন রেগে না যান। সেই চেষ্টাই তো এখন করব, আমার একমাত্র সম্বল দিয়ে। তাহলে ওকে বুঝাটা করতে পারবো না? লবঙ্গ প্লিজ, পুজোর কথাটা মাথা থেকে বাদ দাও, আজ সেটা সম্ভব নয়। তুমি বুঝতে পারছো না? প্লিজ লবঙ্গ। পুজো তো আজ আমি করবই, সে যেভাবেই হোক। ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন, আজ না চোখের পাতাটা একটু লেগে গিয়েছিল। তোকে তো কতবার বলেছি বেশি ঘুমলে বুদ্ধি নাশ হয়। জানি বাবা জানি, আজ আমার কি হলো। ওই তো কবিতা, এসো, দাঁড়িয়ে রইল কেন? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এসো এসো, এদিকে এসো। বাবা আমার বৌমা, একটু আশীর্বাদ করবেন, ও যেন একটু বুদ্ধি হয়। ওই যে ঘুম কম। বাবা কাল রাতে আপনার একটু ঘুম হয়নি, আজ দুপুরে একটু? হ্যাঁ বাবা, দুপুরে আপনাকে একটু ঘুমোতেই হবে, বুঝলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। তাছাড়া যেভাবে আপনার ভোজন তৈরি। না না একদম ভাববেন না, আমি জানি উনি একবেলা আহার করেন, মানে দুপুরবেলা শুধু আহার করেন, আমি সেই মতো সব বলে দিয়েছি। মনে রাখবেন, বারোটার কাঁটা নড়ে গেলে বাবা কিন্তু ভোজন গ্রহণ করেন না। জানি তো আমি জানি। এই রানী কি রে? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, আমি আমি সেই মতো বলে দিয়েছি, একদম ভাববেন না। তোর চোখে মুখে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যা তুই মুখে আনতে পারছিস না। হ্যাঁ, বাবার কাছে সংকোচ কিসের? বাবা বাবা বাবা, আপনি বলুন বাবা, আগামী দিনে আমার হোটেল কেমন চলবে? কেন, কোনো বিঘ্ন ঘটেছে? শত্রু এসেছে বাবা, শত্রু। হ্যাঁ বাবা বাবা, আপনি আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন বাবা, শত্রু যেন না জিততে পারে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে লবঙ্গ, সব রান্না হয়ে গেল? এই তো ঠাম্মি, কমলা পোলাও আর রসগোল্লার অমল তৈরি হয়ে গেছে, আর এখানে নারকলের মালপোয়া প্রায় হয়ে এলো, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা ঠাম্মি, গুরুদেব খেয়ে খুব খুশি হবেন না গো? এমন ভোগ পেলে স্বয়ং ভগবানও খুশি হন, গুরুদেব হবেন না? নিশ্চয়ই হবেন। তুই ভাবিস না রে, তোর সমস্যার সমাধান হবেই, এমন গুণী মেয়েকে ভগবান সাহায্য করবেন না? নিশ্চয়ই করবেন। তাই যেন হয় ঠাম্মি, নইলে পুজোটা না দিতে পারলে সারা জীবন আমার মনটা খুঁতখুঁত করবে গো। ভগবান যেন আমার সাথে থাকেন, আমি যা করতে চাইছি তা যেন আমি করতে পারি। তিনি যা চাইবেন তাই হবে, ভাবছিস কেন? রাখে হরি মারে কে। ঘড়িতে কিন্তু 11:45 বেজে গেছে, কথায় কথায় কিন্তু ঘড়ির কাঁটে এগিয়ে যাচ্ছে। তাই তো দেখছি কি হচ্ছে রানী, তোর বৌমা কতদূর কি করলো দেখে না একবার গিয়ে। হ্যাঁ দেখছি দেখছি বাবা। ব্যস্ত হোস না,
আহার গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এই নয় যে তাছাড়া আমার চলবে না। সব তার উপর ছেড়ে দে। মা, ওইটা এসে গেছে, হয়েছে তো সব? হ্যাঁ মা, সঙ্গে আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। তাড়াতাড়ি, সময় পেরিয়ে যাচ্ছে। আমি জল আর মিষ্টি নিয়ে এক্ষুনি আসছি। আমি নিয়ে এসেছি, এই নে ধর। অহংকারে মাটিতে পা পড়ছে না, তাই না? নিজের মানুষকে কি অহংকার দেখানো যায় মা? আপনি যে আমার শাশুড়ি না। লক্ষ্মী বউ সাজার চেষ্টা করছো? জেনে রেখো, আমার আদেশ সব পালন করতে হলে না তোমাকে সবকিছু হারাতে হবে।